আল্লাহর রাসূলের কাছে দুইজন ফেরেশতা এসে বলছে নবী চলেন আমরা আল্লাহর ফেরেশতা আপনাকে একটা জিনিস দেখাবো নবী তাদের সাথে চলতে 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 দীর্ঘ সময় চলে গেছেন যাওয়ার পরে দেখে বিশাল বড় একটা পাহাড় পাহাড়ের নিচে নবীজিকে দাঁড় করাইছেন এবার নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ওই পাহাড়ের উপরে উঠতে হবে বিশ্বনবী বলেন আমি তো এত বড় পাহাড় পানি দিতে পারবো না আল্লাহর ফেরেশতারা কয় আমাদের নূরের ডানার উপরে আপনি একটু ভর করেন আপনাকে আমরা জায়গা মতো পৌঁছে দেব সুবহানাল্লাহ গোবিন্দ আল্লাহর নবী ফেরেশতাদের নূরের পাখার উপরে ভর করে লিফটের মতো অটোমেটিক সেকেন্ডের মধ্যে পাহাড়ের উপরে উঠছে আল্লাহর রাসূল পাহাড়ের উপরে উঠে কার যেন চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায় এবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ও ফেরেশতারা রে এই এত বড় উঁচু পাহাড়ের উপরে মানুষের কান্নার আওয়াজ চিৎকারের আওয়াজ কেন পাওয়া যায় বিশ্বনবীকে ফেরেশতাদ্বয় বলে ইয়া রাসূল আল্লাহ একটু খেয়াল করে দেখেন কি বলে কান্দে হাউমাউ করে কান্দে এবার কা আপনি কি তাদেরকে দেখতে চান নবী কয় হ্যাঁ আমি দেখতে চাই কেন তাদেরকে এই শাস্তি দেওয়া হয় নবীজি বলেন আমি যখন তাদেরকে দেখার জন্য পাহাড়ের গুহার ভিতরে অন্ধকার কাষ্ঠের মধ্যে গেলাম আমি দেখি কিছু লোকগুলোকে পাগুলো বান্ধা পাগুলো বান্ধা উপরের দিকে ঝুলাইছে মাথাটা নিচের দিকে কথা শুনতেছেন পাগুলো রশি দিয়া বাঁধা উপরে মাথাটা নিচের দিকে এরপরে ফেরেশতাদের এক শ্রেণীর শাস্তি দেওয়া ফেরেশতারা লোহার আংটা দিয়া যারা কৃষি কাজ করেন খেতে যখন আগাছা জন্মায় এরকম আংটা দেয় না আছে না এরকম লোহার আংটা দিয়া ওই চেহারার মধ্যে এরকম খামচাইতেছে রক্তগুলো ঝরঝর করে চলতেছে আর মানুষটা হাউমাউ করে কাঁদতেছে আল্লাহ রসুল দেখার পর নিজের চোখের পানি ছেড়ে দিয়ে বলতে ওগো আল্লাহ এই লোকগুলাকে কেন শাস্তি দেওয়া হলো আল্লাহর ফেরেশতারা তখন বলে ওগো নবীজি এই লোকগুলো পবিত্র মাহে রমজান পাওয়ার পরেও রোজা রাখে না রোজা রাখলেও ইচ্ছা করে খায় রোজা ভেঙে ফেলে এবার চিন্তা করেন আমাদের সমাজে এরকম হাজারো সুস্থ মস্তিষ্কের লোক আছে যারা সুস্থ আছে জ্ঞানবান ধন সম্পদ অভাব নাই এরপরেও রোজা রাখে না এই শাস্তিটা নবীজিকে দেখাইছেন কেন কারণ আজকের এই দিন আমি আপনাদেরকে শোনাবো এই জন্য যদি নবীজিকে না দেখাইতেন নবী সাহাবিদেরকে বলতেন না সাহাবিরা যদি না শুনতেন হাদিসে লেখা হতো না হাদিসে লেখা না হলে আজকে আমি আবু হানিফা এটা পড়তাম না আর আমি না পড়লে আপনাদেরকে বলতেও পারতাম না যেহেতু নবীজিকে না দেখাইয়া কিয়ামত পর্যন্ত তার উম্মতদেরকে এখান থেকে শিক্ষা রাখছে খবরদার নবীর উম্মত যদি দাবি করো রোজারা রোজা ভাঙ্গিস না রোজা থেকে বিরত থাকিস না যদি থাকস পাও উপরে মাথা নিচে লোহার আংটা দিয়া কথা কয় না এই শাস্তি কে কে সহ্য করতে পারবেন কেউ পারবো আল্লাহ কয় এই শাস্তির জন্য আমি মাহে রমজান দেই নাই এতটা বরকত আমি তোমাদের জন্য অপেক্ষা করেছি